বাবার নাম কি? আব্রাচমান। কোথায় বাড়ি আপনাদের? বোলপুর। বোলপুর? বোলপুর থেকে কোনো ডক্টর রেফার করেছেন আপনারা নিজেরাই? না, আমরা বোলপুর থেকে প্রথমে ইয়েতে গেছিলাম, ওই ইডিএফ এ অরবিন্দ, তো ওখানে একটা ডাক্তার রেফার রেকমেন্ড করেছেন। এর কি সমস্যা ছিল? অ্যাডেনয়েড প্রবলেম আর টনসিল। অ্যাডেনয়েড আর টনসিল? হ্যাঁ। কতদিন ধরে এই প্রবলেমটা শেষ হচ্ছে? প্রায় দেড় বছর। দেড় বছর ধরে মেডিসিন তো খাইয়েছেন, কোনো লাভ হয়নি। তারপরে সার্জিক্যাল এখানে এসে, মানে আমাদের মনে হলো যে সার্জিক্যালটাই বেস্ট। তো আপনার এখানে এসে কেমন লাগছে? আমাদের হসপিটাল মানে পরিষেবা বলুন, তারপরে এমনি সব কিছু, ওর অপারেশনের পর আপনার ওটি কেমন লাগছে? সব ভালো লাগছে আমাদের, ভালো লাগছে। আচ্ছা, আর এমনি মানে নেক্সট টাইম যদি এইরকম যদি কোনো বাচ্চা দেখুন যে সমস্যা আছে, বাকি আছে, নিশ্চয়ই রেকমেন্ড করবেন, ঠিক আছে? আপনি কোনো ডক্টরের রেকমেন্ড এসেছেন? অবশ্যই রেকমেন্ড, অবশ্যই রেকমেন্ড করব। আর এমনি কোনো যদি সমস্যা হয় আমাদের নাম্বার দেওয়া থাকে, এমার্জেন্সি নাম্বার দেওয়া থাকে, এমনি কোনো সমস্যা হবে না। আর যেভাবে মেডিসিনগুলো খাওয়াতে হবে সেগুলো খাওয়াতে হবে, একদম ঠিক আছে? রাখ, মুখটা বন্ধ করে শ্বাস নাও, যাচ্ছে? ঠিক আছে, ঠিক আছে, গুড বাই।